হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আসাফউদ্দৌলা চলে আসছি আজকে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেটি সুন্দরবন। আমরা এখন সুন্দরবনে অবস্থান করছি একটি জাহাজে। আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন সামনে এই জলরাশির সাথে ম্যানগ্রোভ। আমরা এখানে মূলত এসেছি কয়েকজন যারা কিনা প্রকৃতি ভালোবেসে পাখির ছবি থেকে শুরু করে আমরা প্রকৃতির বিভিন্ন বন্য জীবজন্তু ছবি তুলি এবং তাদের জীবন বৈচিত্র্যকে ধরে রাখার চেষ্টা করি আমাদের ক্যামেরায়, এবং আমরা সেটাকে উপলব্ধি করি যে কীভাবে এই পৃথিবীতে এই জীবজন্তুরা হাজার হাজার বছর ধরে টিকে আছে। আমরা সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য ঢাকা শহরের সেই জ্যাম থেকে একটু দূরে, সেই ইট পাথরে ঘেরা শহর থেকে একটু দূরে, আপনারা আমার সাথে হয়তো বা একটু হলেও ফিল করতে পারছেন যে এখানে কি সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। আমার সাথে রয়েছেন অনেকেই, আমি সবার নাম আসলে এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা মোটামুটি 16 জনের মতো, এবং আমাদের সাথে কিছু লোক আছেন যারা আমাদের সার্বিক দেখাশোনার দায়িত্বভার বহন করছেন। একটু বর্ণনা করেন। নাম ছিল, আচ্ছা আপনারা কয়জন ছিলেন? ভয় পান নাই? ভয় আমরা রয়েছি অনেক দূরে, অনেক দূরে ছিল না তো, তখন আপনার গায়ে সামনে না আগায় পেছন থেকে দৌড় মারছেন। একটা বাঘ। সবার গোল্ডেন লাইটের চোখ, মানে হলুদ, সব হলুদ। আর সত্যি কথা বলতে কি, আমি ব্যর্থ হচ্ছি আপনাদের সামনে এর সৌন্দর্যকে প্রকাশ করতে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, প্রকৃতি দেখতে যত সুন্দর, আপনি যদি প্রকৃতির মাঝে এসে সেই প্রকৃতিকে দেখেন, তাহলে সেটি মনের মধ্যে অন্যরকম একটি অনুভূতি দান করে, যা সত্যি ভাষায় প্রকাশ করতে সবাই ব্যর্থ হবে আমি মনে করি। যাই হোক, আজকের এই অনিন্দ্য সুন্দর দুপুরবেলা সুন্দরবন থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং এই প্রকৃতির সন্তান হিসেবে নিজেকে মহান মনে করছি। সৃষ্টির সেরা জীব এই মানুষ। আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত এই সুন্দরবনে একদিন হলেও এসে এই অনিন্দ্য সুন্দর পরিবেশ এবং এখানকার জীব বৈচিত্র্য এবং এখানকার স্থানীয় মানুষের জীবন দেখে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতির মাঝে থাকবেন, প্রকৃতিকে দেখে রাখবেন, প্রকৃতি আপনাকে দেখবে।